নমস্কার বন্ধুরা, লাবণী সহজে রান্নার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম নতুন অসাধারণ স্বাদের ইউনিক একটি রেসিপি। বাড়িতে মাছ মাংস না থাকলে বা সবজি না থাকলে বা ধরুন একঘেয়ে মাছ মাংস খেতে ভালো না লাগলে এই নতুন রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি বাড়ির সকলের খুব ভালো লাগবে। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই এক কাপ মুসুর ডাল এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এক ঘন্টা পর একটি ছাঁকনিতে জল ঝাড়তে দিয়ে দিয়েছি। এবার একটি মিক্সির জার নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরানো মুসুর ডালকে। কোনোই জল ব্যবহার করছি না, একটি মিহি পেস্ট বানিয়ে নেব। আপনারাও চেষ্টা করবেন জল ছাড়াই এটাকে পেস্ট বানিয়ে নিতে, তবে যদি প্রয়োজন পড়ে সামান্য জল ব্যবহার করতে পারেন। মিহি পেস্ট বানানো হয়ে গেছে, এবার একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি সিদ্ধ ডিমকে গ্রেট করে দেব। একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা, দুটো কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, এক চামচের তিন ভাগের এক ভাগ লঙ্কা গুঁড়ো, তবে বাচ্চাদের জন্য বানালে এই লঙ্কা গুঁড়োটা বাদ দিয়ে দেবেন। দিলাম এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব দুই টেবিল চামচ বেসন। বেসনের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে বেসন দিলে খেতে বেশি ভালো লাগবে। এবার সমস্ত উপকরণকে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে। দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। আবারও সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি জল ব্যবহার করিনি, আপনারাও চেষ্টা করবেন জল না দিয়েই মেখে নেওয়া। একটু আঁটো আঁটো করে মেখে নিতে হবে, মানে একটু শক্ত করে। মাখা হয়ে গেছে, দেখুন উপকরণ থেকে কিছুটা অংশ নিয়ে হাতে এভাবে নিলে খুব সহজেই দলা পাকিয়ে যাচ্ছে, এতেই বুঝতে হবে একদম মাখাটা ঠিকঠাক হয়েছে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন রিফাইন্ড অয়েল। তেল ভালো মতন গরম হয়ে গেলে ডিম মুসুর ডালের মিশ্রণ থেকে অল্প অল্প করে অংশ নিয়ে এইভাবে লম্বা লম্বা শেপের মুইঠা তৈরি করে নিয়েছি। সেই মুইঠাগুলিকে একটা একটা করে তেলে দিয়ে দেব। গ্যাসের আঁচ মাঝারিতে রেখে এগুলিকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে ওপরটায় খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা সাইড হালকা ভাজা হলে উল্টে দিচ্ছি অপর সাইডটা ভাজার জন্য। এইভাবে উল্টে পাল্টে দুটো সাইডকে বেশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। একটু সময় ধরে ভাজবেন, তাহলে খুব সুন্দর ভাজাটা হবে। এখানে আমি শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। মুইঠাগুলি একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, এবারে তেল ছাড়িয়ে একটি প্লেটে তুলে নেব। মুইঠাগুলি তুলে নেওয়া হয়ে গেলে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দেব দুটো তেজপাতা, দু টুকরো দারুচিনি, চারটে লবঙ্গ, একটি ছোট এলাচ, ছোট এলাচটাকে ফাটিয়ে দিয়েছি, একটি শুকনো লঙ্কাকে দু টুকরো করে, আর এক চা চামচ গোটা জিরা। ফোড়নকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে মিষ্টি সুগন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব দুটি মাঝারি সাইজের আলু। আলুর টুকরোগুলিকে দেখুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সামান্য লবণ ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুর টুকরোগুলিকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলিকে লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজকেও আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব। মোটামুটি দু তিন মিনিট মতন পেঁয়াজকে আলুর সঙ্গে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা আর একটি মাঝারি সাইজের টমেটো কুচি।
এই সব কিছুকেও খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদা রসুন টমেটোর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। খুব ভালো করে ভেজে নেওয়ার পর দেখ আদা রসুন টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে, একই সঙ্গে টমেটো নরম হয়ে গেছে। এই সময় গুঁড়ো মশলাগুলি অ্যাড করছি। এর জন্য প্রথমেই দিয়ে দেব 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। আলু ভাজার সময় সামান্য লবণ দিয়ে ভেজেছিলাম, সেই বুঝে বাকি স্বাদ অনুযায়ী লবণ এই সময় দিয়ে দিলাম। কালারের জন্য দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে ঝাল হবে না, তরকারির রঙটা খুব সুন্দর হবে। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দেব সামান্য জল। এবার গ্যাসের আঁচ মাঝারিতে রেখে মশলাকে এই সব কিছুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি 3-4 মিনিট ধরে মশলাকে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মশলা এখানে একদম কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দেব পরিমাণ মতন জল, আমি এখানে 2 কাপ পরিমাণে জল ব্যবহার করছি। আপনারা কেমন গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন, তবে ডিম মুসুর ডালের মুইঠাগুলি দেওয়ার সাথে সাথেও প্রচুর জল টানবে, সেই বুঝেও জলটা ব্যবহার করবেন। সামান্য নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম মাঝারিতে রেখে ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না হতে দেব। 5-6 মিনিট পর ঢাকা খুলে চেক করে নিচ্ছি, আলুগুলো মোটামুটি 70% মতন সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি আগে থেকে ভেজে রাখা ডিম মুসুর ডালের মুইঠাগুলি দিয়ে দিচ্ছি। সামান্য নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে 8-10 মিনিট রান্না হতে দেব, যাতে আলু ভালো মতন সিদ্ধ হয়ে যায় আর একই সঙ্গে মুইঠার মধ্যে গ্রেভি খুব ভালোভাবে ঢুকে যায়। 10 মিনিট পর ঢাকা খুলে দিলাম, আলু একদম সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিও অনেকটাই টেনে নিয়েছে, তবে তরকারিটা ঠান্ডা হওয়ার পর আরও গ্রেভি টেনে যাবে। এই সময় আমি দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি, ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে, যাতে ঘি গরম মশলার গন্ধ খুব ভালোভাবে মুইঠার মধ্যে ঢুকে যায়। 5 মিনিট পর সার্ভ করার জন্য একদম রেডি ডিম মুসুর ডালের মুইঠা। এটিকে আপনারা অবশ্যই ভাত বা রুটি পরোটা এই সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। রেসিপিটা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করছি ঠকবেন না। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।